দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, ১৬ দল লড়বে একটি ট্রফির জন্য। ভক্তরা শুরু করেছেন ক্ষণগণনার, তার আগে দলগুলো প্রস্তুত হচ্ছে বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের। বড় আসরের আগে ক্রিকেটাররা যেমন ঘাম ঝরাচ্ছেন, তাদের প্রতিদান দিতেও আইসিসি ঘোষণা দিয়েছে মোটা অঙ্কের অর্থ। প্রতি ধাপে ধাপে আলাদাভাবে ভাগ করা হয়েছে সেই অর্থ। এবারের বিশ্বকাপে সর্বমোট প্রাইজ মানি কত থাকছে, এই প্রশ্ন আসতে পারে যে কারোর মনে। আইসিসি জানিয়ে দিয়েছে কত অর্থ থাকছে অংশ নেওয়া দলগুলোর জন্য। $56 লাখ, টাকার অঙ্কে যেটি প্রায় ৫৭ কোটি টাকা, গোটা অর্থই পাবে দলগুলো। এত টাকা কে কত পাচ্ছে? চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে মোটা অঙ্কের অর্থ। ট্রফি জয়ের পাশাপাশি আর্থিকভাবেও বেশ লাভবান হবে শিরোপা জয়ী দল। তাদের জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বরাদ্দ রেখেছে সবচেয়ে বেশি $16 লাখ, যা কিনা টাকার অঙ্কে ১৬ কোটিরও বেশি। শিরোপা বঞ্চিত হলেও একেবারে হতাশ হতে হবে না রানার্স আপ দলকে, কারণ তাদের জন্য রাখা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পুরস্কার। $8 লাখ পাবে রানার্স আপ দল। মেলবোর্ন থেকে যারা শিরোপা ছাড়া ফিরবেন তাদের অ্যাকাউন্টে টাকার অঙ্কে থাকবে ৮ কোটিরও বেশি। সেমিফাইনাল নিশ্চিত করে যদি কোনো দল বাদ পড়ে যায় তাদের ভাগ্যে কি থাকবে? হতাশার কিছু নেই, শীর্ষ চার থেকে বাদ যাওয়া দুই দল পাবে $4 লাখ করে, যা কিনা টাকার অঙ্কে প্রায় ৪ কোটি। সুপার টুয়েলভে অংশ নেওয়া দলগুলোর জন্য কি থাকছে? এই পর্ব থেকে খেলবে বাংলাদেশ, সমর্থকদের আগ্রহ থাকারই কথা। এই পর্বে অংশ নেওয়া প্রতিটি দল পাবে $70,000, যা কিনা প্রায় ৭০ লাখ টাকার বেশি। অর্থাৎ বাংলাদেশ যদি সুপার টুয়েলভে অংশ নিয়ে কোনো ম্যাচ নাও জিতে তাও ৭০ লাখ টাকা পাচ্ছে, তবে জয় পেলে টাকার অঙ্কটা বড় হবে। প্রতিটি ম্যাচের জন্য থাকছে $40,000, সেক্ষেত্রে প্রতি ম্যাচ জয়ের জন্য পাবে ৪০ লাখ টাকা করে। তাছাড়া যে দলগুলো গ্রুপ পর্বে খেলবে তাদের জন্য রয়েছে $40,000। গ্রুপ পর্বে ৮ দলের জন্যই থাকবে এ পুরস্কার, যেখান থেকে ৪টি দল জায়গা পাবে সুপার টুয়েলভে। এখন দেখার পালা অস্ট্রেলিয়ায় মাঠের লড়াইয়ে কারা কত পরিমাণ অর্থ নিজেদের ঝুলিতে নিতে পারেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।